জার্মানিতে অপরচুনিটি কার্ড নিয়ে অনেক ভিডিও আপনি ইউটিউবে দেখতে পাচ্ছেন রাইট আর সবাই বলছে যে খুব পানির মতো দ্রুত থেকে যে কোনো দেশ থেকে মাইগ্রেট হতে পারছেন ওনারা যেভাবে কথা বলছে এটা আসলে অনেকটাই সত্য আসলে এটাতে অনেক ভালো অপরচুনিটি তৈরি করে দিচ্ছে অপরচুনিটি কার্ডটা তো জার্মানিতে এখন আসলে আপনি যদি মাইগ্রেট হতে চান অপরচুনিটি কার্ডটা আসলে খুব ভালো ভালো একটা অপশন জার্মানিতে অপরচুনিটি কার্ডের সাথে এর আগে ছিল জব সিকার ভিসা সো এই জব সিকার ভিসা আর হলো অপরচুনিটি কার্ডের মধ্যে কিছু তুলনামূলক উপকারিতা এবং অপকারিতা আছে আজকে ভিডিওতে আমি আসলে আপনাদেরকে অপরচুনিটি কার্ড নিয়ে যদি আপনি জামাইতে আসতে চান সেক্ষেত্রে আসলে কাদের একদমই আসা উচিত হবে না আমি এই বিষয়টা নিয়ে এখানে উল্লেখ করব সো এই চ্যানেলে যারা প্রথমবারের মতো এসেছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকেই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না একটু কষ্ট করে সাবস্ক্রাইব করলে আমার আমিও নিজেও ইন্সপায়ার্ড হই সো আপনারা চেষ্টা করবেন আমার ভিডিও থেকে যেহেতু কিছু হলো ইনফরমেশন আপনারা পাচ্ছেন আমাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু আপনারা অ্যাপ্রিসিয়েশন করবেন বা আমাকে একটু ইন্সপায়ার করবেন আপনারা জানেন যে গত জুন মাস থেকে জার্মানিতে চান্সেস কার্ড বা অপরচুনিটি কার্ড নামে একটা ভিসা ক্যাটাগরি তৈরি করেছে যে ক্যাটাগরিতে আপনি জার্মানিতে আপনি জাস্ট কিছু পয়েন্ট কালেক্ট করলেই আপনি জার্মানিতে মাইগ্রেট হতে পারেন মাইগ্রেট বলতে আসলে আপনি জার্মানিতে এসে আপনি আসলে জব ম্যানেজ করে পরে পরবর্তী ফলশ্রুতিতে আসলে আপনি এখানে পিয়ার পেতে পারেন জিনিসটা খুবই সহজ এত কঠিন কিছু না সো পয়েন্ট বেসটা আমি আসলে এই ভিডিওতে আমি পয়েন্ট বেস নিয়ে কোনো কথা বলবো না কারণ পয়েন্ট বেসটা একটু ডিটেলস বলতে গেলে আমার ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে আমি খুব শর্টে বলছি যে আপনি যদি তিনটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন তাহলে আসলে আপনি অপরচুনিটি কার্ডটা পেয়ে যাবেন মানে এই ভিসাতে আপনি জামাইতে মুভ করতে পারবেন এই চান্সেস কার্ড বা অপরচুনিটি কার্ড পেতে আপনি আসলে কি কি রিকোয়ারমেন্ট লাগবে এটা আমি ভিডিওর এখন বলতেছি যে আপনি আসলে কিছুদিন জব ভিসা ভিসা নামে একটা ছিল যেই ভিসাতে আপনি এসে জামাইতে জব সার্চ করতে পারতেন সো জব সার্চ করার জন্য তো অলরেডি একটা ভিসা ছিল তাহলে আবার কেন তারা অপরচুনিটি কার্ডটা লঞ্চ করলো সো এখানে একটু ভালো করে খেয়াল করেন যে অপরচুনিটি কার্ড আর আপনার জব সিকার কার্ড দুইটা প্রায় সেম ক্যাটাগরি ছিল বাট জব সিকার ভিসাতে কিন্তু আপনাকে ছয় মাসের জন্য আপনাকে ভিসাটা দেওয়া হতো ওই ভিসাতে গিয়ে আসলে আপনি জাস্ট জব খুঁজে বের করে জব পেলে দেন এটা এক্সটেন্ড করতে পারতেন তো ওই ভিসাতে আসলে আপনার একটা প্রবলেম ছিল যে ওই ভিসাতে আপনি জব সিকার ভিসাতে গিয়ে আপনি কোনো পার্ট টাইম জব করতে পারতেন না সো এখানে একটা চ্যালেঞ্জ হলো যে চ্যালেঞ্জটা ছিল যে আপনার পুরো থাকার বা লিভিং কস্টটা টা আপনার নিজের পকেট থেকে দিতে হতো ছয়টা মাস আসলে আপনাকে যদি নিজে মতো তখনই মাত্র জামাইতে যাওয়ার প্ল্যান করতে পারতেন কিন্তু এই অপরচুনিটি কার্ডের মাধ্যমে যদি আপনি জামাইতে যেতে পারেন সেক্ষেত্রে আসলে প্রথমেই পার্ট টাইম বিশ ঘন্টা করে পার্ট টাইম জব করতে পারতেছেন তো এই বিশ ঘন্টা করে জব করলে ওই টাকা দিয়ে আসলে আপনি আপনার লিভিং কস্ট বা ওখানে আপনার এক্সপেন্স গুলো বেয়ার করতে পারতেছেন সো এই অপরচুনিটিটা আগে ছিল না যেটা আসলে অপরচুনিটি কার্ডের মধ্যে ছিল আছে যার জন্য এটা আমার কাছে যে ভালো একটা অপশন যে অপশনের মাধ্যমে আসলে যে কিউ মাইগ্রেট হয়ে আবার ছয় মাসের জায়গায় অপরচুনিটি কার্ড দেওয়া হচ্ছে এক বছরের জন্য সো এক বছর আপনি এই দেশে থেকে জব খুঁজতে পারতেছেন তো এটাও আরেকটা প্লাস পয়েন্ট আগে জার্মানিতে আসার জন্য বেশিরভাগ ওয়ার্ক ভিসাতেই আসলে আপনার একটা ডিগ্রি সার্টিফিকেট মাস্ট ছিল কিন্তু অপরচুনিটি কারে এই বাধ্যবাধকতাটা তুলে দিছে তারা এখন বলে দিছে আপনি যদি একটা ভোকেশনাল ট্রেনিংও থাকে যেটা স্বীকৃত গ্লোবালি স্বীকৃত সেই ধরনের ভোকেশনাল ট্রেনিং থাকলেও আসলে আপনি এই অপরচুনিটি কার্ডের মাধ্যমে জার্মানিতে আসতে পারেন সো এখন বলবো জার্মানিতে আপনি যখন অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আসলে আপনার কি কি রিকোয়ারমেন্ট আছে এই অপরচুনিটি কার্ড পেতে আপনার একদম শুরুতেই আপনার লাগবে হলো কি যে জার্মানি স্বীকৃত কোনো একটা ইউনিভার্সিটির ডিগ্রি এটা আসলে জার্মানির স্বীকৃতি মানে হলো বাংলাদেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়েরকেই জার্মাণ আসলে স্বীকৃতি দেয় তো আপনি আসলে কোনো একটা ইউনিভার্সিটি লেভেলের ডিগ্রি যদি আপনার হয়ে থাকে डेफिनेटली আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন অথবা আপনি যদি ভোকেশনাল ট্রেনিং করা থাকে এবং ওই ট্রেনিং ভোকেশনাল ট্রেনিং বলতে কোনো একটা ডিপ্লোমা করা থাকে সেটা যদি আপনার জার্মান স্বীকৃতি হয় তাহলেও আপনি আসলে অপরচুনিটি কার্ডের জন্য এপ্লাই করতে পারেন এটা হলো এডুকেশন রিকোয়ারমেন্ট তারপরে রিকোয়ারমেন্ট হচ্ছিল আপনার ভাষাগত একটা রিকোয়ারমেন্ট আছে ভাষাগত রিকোয়ারমেন্ট হচ্ছে হলো আপনাকে এ ওয়ান জার্মান ভাষা বা বি টু ইংরেজি ভাষায় দক্ষতা হতে হবে আইএলটিএস এর 5.5 থেকে যদি 6 এর মধ্যে আপনার পয়েন্ট হয় তাহলে আসলে আপনার বি টু ক্যাটাগরির ইংরেজি দক্ষতা হয়ে যায় থার্ড যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে লিভিং এক্সপেন্স প্রুভিং করতে হবে লাইক আপনাকে 12324 ইউরো জার্মানির কোন একটা ব্যাংকে ব্লক মানি করে নিতে হবে অথবা জার্মানিতে আপনি অপরচুনিটি কার্ড নিয়ে যাওয়ার আগে একটা পার্ট টাইম জব ম্যানেজ করে সেই জবের অফার লেটারটা দেখালেও আপনাকে হয়ে যাচ্ছে সো আপনি বুঝতে পারছেন এই তিনটা রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করতে পারেন লাইক এডুকেশন ভাষার ভাষা দক্ষতা আর হলো গিয়ে আপনার লিভিং এক্সপেন্স প্রুফ করতে পারেন সেক্ষেত্রে আসলে আপনি অপরচুনিটি কার্ডটা পেয়ে যাবেন এবং আপনি খুব দ্রুত জার্মানিতে চলে আসতে পারেন এবার আমি আপনাদের সাথে কথা বলবো যে আপনার জার্মানিতে বটর কিছু পেশা আছে যে পেশাগুলো আসলে খুব ওদের এখানে ডিমান্ডিং খুব চাহিদা আছে আপনি এইসব পেশাতে যদি হয়ে থাকেন লাইক ইঞ্জিনিয়ার ডাক্তার নার্স মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বাস ড্রাইভার তারপর হলো মেকানিক আর্কিটেক্ট তারপর আপনি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্টে আছেন তারপর কনস্ট্রাকশন সেকশন আছেন এই ধরনের জব সেক্টর গুলো থেকে যদি আপনি হয়ে থাকেন অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন করবেন কারণ ওদের এখানে এগুলো হাই ডিমান্ড আছে এবং এই জবগুলো প্রফেশনাল তাদের কাছে কম আছে জব বেশি আছে বাট লোক কম আছে যার জন্য এই জবগুলোতে আপনি জব পাওয়ার পসিবিলিটি বেশি এবং আপনি এগুলোতে অ্যাপ্লিকেশন করলে হয়তো জব ম্যানেজ করে ফেলতে পারেন সো এখন একটু নেগেটিভ কথা বলবো নেগেটিভ কথা বলতে যে অপরচুনিটি কার্ড নিয়ে তো আসলে সবাই যেতে চাচ্ছে বাট কাদের আসলে অপরচুনিটি কার্ডটা নিয়ে এ দেশে যাওয়াটা উচিত হবে না আমি তাদের কথা বলছি এবার সো অপরচুনিটি কার্ড নিয়ে আসলে সবাই গিয়েই যেহেতু এটা এটা ইংলিশ কান্ট্রি কান্ট্রি না আসলে জার্মান একটা ল্যাঙ্গুয়েজের সো আপনি যদি ভাষার দক্ষতা খুব ভালো না থাকে সেক্ষেত্রে আপনি একটা হোচট খাবেন আপনি খুব ইজিলি জার্মানিতে চলে গেলেন কিন্তু জার্মানিতে গিয়ে আপনাকে মনে রাখবেন আপনি যেই ট্রেডে আসতেছেন যে ট্রেড বলতে হলো যে আমি ধরেন আইটি সেক্টরের কোনো একটা জবের জন্য ওদের এখানে আপিল বললাম যে আমি তোমাদের এখানে এসে আইটি জব করব সে জন্য ওরা আমাকে অপরচুনিটি কার্ড দিল আমি গেলাম আমি গিয়ে আইটি জবের কোনো জব পাচ্ছি না পরে আমি কনস্ট্রাকশন কোনো একটা জবের মধ্যে অ্যাপিল করে কনস্ট্রাকশন জব ম্যানেজ করে ফেললাম তাহলে কিন্তু আমাকে ওরা আর আমার ভিসাটাকে এক্সটেন্ড করতে দিবে না সো এইটা একটা চ্যালেঞ্জ আছে সো আপনাকে আসলে আইটি জবে গেলে আইটি জব ম্যানেজ করতে হবে আপনি যদি কনস্ট্রাকশন জবে যান কনস্ট্রাকশন জবই ম্যানেজ করতে হবে সো এই ধরনের জব ম্যাচ করার পরেই আসলে আপনি আপনার ভিসাটাকে আরো এক্সটেন্ড করতে পারবেন 21 21 মাসের মতো আপনি আরো এক্সটেন্ড করবেন সো আপনি বুঝতে পারছেন প্রায় 33 মাস যদি আপনি ওখানে স্টে করতে পারেন তখন আসলে আপনি ব্লু কার্ড পাবেন ব্লু কার্ড পাওয়ার পরেই আসলে আপনি ফলত দিতে পিআর পাবেন তো এখন আপনি যদি এক বছরের মধ্যে এই আপনার যে प्रोफেশনে বা যে ক্যাটাগরিতে আপনি আসলে সেই ক্যাটাগরির কোনো জব না পান সেক্ষেত্রে আসলে আপনাকে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন বা আপনাকে ব্যাক করতে হবে একটু আগে আপনাদের বটলネック profession গুলোর কথা বললাম এই কারণে বললাম যে এগুলো চাইতা আছে ঠিক আছে বাট ধরুন আপনি হলেন যারা কনস্ট্রাকশন বা ড্রাইভার তারা আসলে বড় বড় সিটিগুলোতেও আসলে জব পাবে দেখেন আসলে ইংলিশ দিও আপনি কাজ চালায় নিতে পারবেন কিন্তু আপনি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বা আইটি professionন হন তখন আসলে আপনাকে এই সব বড় বড় শহর লাইক মিউনিক বার্লিন হামবার্গ এই সব শহরগুলোতে যথেষ্ট চাকরি আছে বাট আহ মনে রাখবেন এইসব শহরগুলোতে বেশিরভাগ কনস্ট্রাকশন বা ড্রাইভিং এই পেশার জবগুলো অ্যাভেলেবেল বেশি তো এই ধরনের যারা ট্রেডে আসবে তারা হয়তো খুব ইজিলি হয়তো জব ম্যানেজ করে ফেলতে পারে কিন্তু যারা অন্য পেশায় আসবে তাদের আসলে ছোট ছোট শহরগুলোতে চলে যেতে হতে পারে কারণ ওখানে আপনার জবের চাহিদা আছে এখানে বড় শহরগুলোতে জবের চাহিদা যেমন আছে তেমনি ওখানে কম্পিটিশনটাও বেশি তো এখানে আপনার জব ম্যানেজ করার চান্সটাও অনেক কম কিন্তু আপনি যদি একটু ছোট শহরগুলোতে যান ওখানে আপনি ইজিলি পেয়ে যাবেন কিন্তু ওখানে চ্যালেঞ্জটা হবে আবার ল্যাঙ্গুয়েজ বা ভাষাগত একটা ব্যারিয়ার আপনি পারছেন যদি জার্মান ভাষা ভালোভাবে না জানেন শুধু ইংরেজি দিয়ে আপনি চালানোর চিন্তা করে আসেন সেক্ষেত্রে আপনি একটা হোচট খাবেন বা আপনি জব ম্যানেজ করাটা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে এখন এইসব জিনিসগুলো আপনি মাথায় নিয়ে আসলে আপনি ডিসিশনটা নেবেন কারণ আপনি গিয়ে তখন যদি আপনি হোটট খান সেই ক্ষেত্রে আসলে আপনাকে আবার ব্যাক করলে আপ কিছু সময় এবং সব দুটেই নষ্ট হবে এবং সাথে কিছু ফিনান্সিয়াল খরচও হবে তো এইসব সব জিনিসগুলোকে মাথায় নিয়ে আপনি ডিসিশন নেবেন যে আপনি কি আসলে অপরচুনিটি কার্ডটাকে ধরা উচিত কিনা বা না উচিত কিনা অপরচুনিটি কার্ডে গিয়ে জাস্ট আপনি তো ব্যয়তে যাচ্ছেন না আপনি আসলে ওখানে সেটল ডাউন করার কথা চিন্তা করে যাচ্ছেন যে আমি একটা প্রজেক্ট যাব যাওয়ার পর আমি ওখানে পিয়েন দিব সো পিয়েন এর অপশন আছে এই কার্ড দিয়ে ঢুকতে পারলে কিন্তু অবশ্যই যেই ট্রেডে আসবেন সেই ট্রেডে আসলে আপনাকে জব করতে হবে সেই ট্রেডে জব করলেই আসলে আপনি একটা পর্যায়ে গিয়ে আপনি আসলে পিয়ার পাবেন তো সবাই ভালো থাকবেন আমি এখানে মোটামুটি যতটুকু পারি সহজ বোঝানোর চেষ্টা করেছি যদি আপনারা বলেন যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এই প্রসেসটা আমি হয়তো নেক্সট ভিডিওতে আমি দেখায় দিব তো আপনারা কমেন্টে জানাবেন যে আমি কি নেক্সট ভিডিওতে এটা কিভাবে অ্যাপ্লিকেশন গুলো করতে হয় এটা দেখাবো তাহলে আসলে আমি পরবর্তী ভিডিওতে আমি অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখায় দিব